শক্তি বিপ্লবর প্রতীক যার বুকু ভরি আছিল সমাজের সরু সরু মানুষের দুঃখ যন্ত্রণা বিষণ্নতা অনুবৃত্তর ভিতর থাকিব নোখোজা বিষ্ণুপ্রসাদ রাভাহর সব্যসাচী সমাজ পরিবর্তনকামী এক প্রচন্ড ধুমুহা রাজনীতি সংস্কৃতির পথারত চেতনার নতুন বীজ বিষ্ণুপ্রসাদ রাভাই গড়ি ললে সংস্কৃতির এপাত ভরাল অস্ত্র উদাত্ত কণ্ঠেরে শোষিত বঞ্চিত জনতার মুকুতির গীত গাই জপিয়াই পরিল কৃষক বনুয়ার মাজত আরু গালে বলবল বলবল কৃষক শক্তি দল ও বনুয়া কমনীয়া আগবাড়ি যাবল বলবল বলবল কৃষক শক্তি দল ও বনুয়া কমনীয়া আগবাড়ি যাবল জাগ 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 মজদু নজোয়ান জাগ 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 মজদু নজোয়ান নির্যাতিত নিপীড়িত কৃষক শক্তিমান তোর বাহুতে আছে লুকাই অসীম শক্তিবান রণার কিনা বাজে কোনো আগবাড়ি যাব আগবাড়ি যাও বল আগবাড়ি যাও বল ও বনুয়া কমনীয়া আগবাড়ি যাও বল 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 কৃষক শক্তি দল ও বনুয়া কমনীয়া আগবাড়ি যাও বল 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 কৃষক শক্তি দল বিষ্ণুপ্রসাদ রাভা শোষণ বঞ্চনা প্ৰবঞ্চনাৰ বিৰুদ্ধে একোৰা লেলিহান জুই সম্প্ৰীতিৰ এখন বিশাল সাঁকো মানুহৰ প্ৰতি আছিল গভীৰ বিশ্বাস মমতাবোধ চেতনাৰে সিক্ত চিৰ প্ৰতিবাদী জীৱন ব্যক্তিত্ব বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই দেখিছিল সপোন যুগে যুগে শোষিত লুণ্ঠিতজনৰ মুকুতিৰ সপোন সাম্যবাদী সমাজৰ সপোন পদ ব্ৰজে গাঁৱে গাঁৱে পাহাৰে ভৈয়ামে নগৰে চহৰে বিৰামবিহীন যাত্ৰা গীতেৰে নাটেৰে লিখনিৰে উদাত্ত ভাষণেৰে জগাই তুলিলে নিষ্পেষিত নিপীড়িত জনক গীত গাই আহ্বান জনালে দাসত্বৰ শিকলি চিঙাৰ ভাং 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 লোহার শিকলি ভাং চিং 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 দাহর বান্ধন চিং খোল 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 কারার ফাটক খোল ডাং 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 দুয়ারর ডাং ভাং বিষ্ণুপ্রসাদ সার্বজনীন বিশ্বজনীন যুগস্রষ্টা ঝঞ্ঝা বিজয়ী মুক্তিগামী জনতার প্রতিবাদী কণ্ঠ চিরবিপ্লবী গণক্ষেত্রী গণদেবতার হিয়ারামটু চিরনতু বিষ্ণুপ্রসাদ রাভাই আশা করেছিল বিশ্বর ছন্দে ছন্দে মহানন্দে গণদেবতাই তাণ্ডব নৃত্য করি জ্ঞানের বন্তি জ্বলাই অজ্ঞান আন্ধার বিরাশি নিজকে উজ্বলাই তুলক সেয়েহে তেও গাইছিল বিশ্বর ছন্দে ছন্দে মহানন্দে আনন্দে সঙ্গে সঙ্গে মনন্দে আনন্দে নাচা নাচা দেউ নাচা বন্দে বন্দে আজি হব ভকত বিন্দে বন্দে তব চরণ কমল বন্দে বিশ্বর সঙ্গে সঙ্গে মনন্দে আনন্দে নাচা নাচা তমহর দেউ নাচা বিষ্ণুপ্রসাদ রাভাই উরেটো জীবন সপোন দেখিছিল এখনি নতুন সমাজত যত এটি শিল্পী যত এটি শিশু জন্ম লভিলেই এমুঠি ভাত এখনি বস্ত্র এটি ঘর আৰু জীৱন জীৱিকাৰ অধিকাৰ সাব্যস্ত কৰিব পাৰে
যিখন সমাজত জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের নামত বিভেদ সৃষ্টি নহয়, ধনী দুখিয়ার বৈষম্য নাই, যত কেবল এক মানব জাতি, আকাশে বতাহে মানুষের জয় গান। কিন্তু বাস্তবত কি হল, স্বাধীন সরকারের কুপদৃষ্টিত পড়িল বিষ্ণুপ্রসাদ রাভা। আসলতে বিষ্ণুপ্রসাদ রাভার জনপ্রিয়তাত শাসক গোষ্ঠীর বুকু কপি উঠিল। গ্রেপ্তার করিলে বিষ্ণুপ্রসাদ রাভা, পুনর মুকলি হল। এইবার বিষ্ণুপ্রসাদ রাভার মূরের দাম হল 10,000 টাকা। সরকার সাহেবে ভয় নাখাব কিয়? যিজন ব্যক্তিয়ে কোচবিহারের রাজভবনের সন্মুখত আড়ি দিছিল এটি স্লোগান, রাইজে আছে দুইটি পাঠা একটি কালো একটি সাদা, রাইজে আছে দুইটি পাঠা একটি কালো একটি সাদা, রাইজের যদি মঙ্গল চাও দুইটি পাঠাকে বলি দেও, রাইজের যদি মঙ্গল চাও দুইটি পাঠাকে বলি দেও, রাইজে আছে দুইটি পাঠা একটি কালো একটি সাদা, রাইজের যদি মঙ্গল চাও দুইটি পাঠাকে বলি দাও। শ্রী গুরু শঙ্করদেবর পিছতেই যিজন ব্যক্তিয়ে জাতি জনজাতির মাজত সমন্বয়ের সেতু বাঁধি বড় অসমৰ সপোন দেখিছিল, সম্প্রীতির এনাজরীরে বাঁধি আমাক মুকুটির রণলৈ সাজু হবলৈ উদগনি আর প্রেরণা দিছিল সেইজনেই আমার হিয়ার আমুঠু বিষ্ণুপ্রসাদ রাভা। জনজাতি সকলের বুকুত জ্বলি থাকা একুড়া ক্ষোভর অগণি বিষ্ণুপ্রসাদ রাভায় দেখা পাইছিল। তেখেতে লিখিছিল প্রবন্ধ অংশবিশেষ, তেখেতে লিখা এটি প্রবন্ধের অংশবিশেষ, অসমর অত্যাচারিত আর অবনত জাতিসমূহক আন উন্নত জাতির একে আসনত ঠাই দিবলৈ অসমর প্রত্যেক রাজনীতিক আর সমাজের নেতা সকলে এতিয়ার প্রচেষ্টা করা উচিত। তাকে নকরিলে অবনত জাতিসমূহর বুকুত বিদ্রোহর অগণি জ্বলাই অসমত একটা গৃহকন্দলর বাহ সাজি দিয়া হব। চেতনারে ক্ষিপ্ত সমৃদ্ধ বিষ্ণুপ্রসাদ রাভার উক্ত লিখনি আজি কিমান প্রাসঙ্গিক, নতুন পুরুষে চিন্তা করক, জাতি জনগোষ্ঠীর সমন্বয়রে নতুন অসম নতুন ভারত গড়িবলে ওলাই আহক। বিষ্ণু রাভাই কবিতার ভাষারে কইছে, ট্রাইবেল যাক ট্রাইবেল, পিয়াগী ধুমতি তোর কৌটি কলিয়া, অতীত গরিমা তোর পাহরাই দিয়া, নয়ন কুসুম পাহি মেল, তই ট্রাইবেল নারী জনম দিয়া প্রথম সন্তান, অসমীয়া অসমীর গোলা পুয়নিয়া, তই আজি অসমী জননী আই চিরপূজনীয়া, তই আদিম অসমীয়া। সমাজ রূপান্তরের সপোন বুকুত লই গণচেতনা জগাই তুলি ব্রিটিশ সরকার তথা তথাকথিত স্বাধীন সরকারের বিরুদ্ধে লিখি গল গান, গাই গল গান, হাতে হাতে করি গল বহু গান। দুখিয়া নিছলা জনতার প্রতিবাদী কণ্ঠ, ক্ষোভিত নিষ্পেষিত জনের মুকুতের উদ্দিত সূর্য বিষ্ণুপ্রসাদ রাভা আমার বুকুর কলিজা, খাটি খুয়া মানুষের নতুন সংস্কৃতি গড়ুতা, নতুন পুরুষের আকা আকাঙ্ক্ষা, একাজ খায় একাজ নাখায় হাড় ভঙ্গা পরিশ্রম করা শ্রমিকর বাবে গাই গোল। উঠ জাগি উঠ উপবাসী অন্নভূমিহীন দল, বুকুপেট জ্বলা চির দুঃখী শেষ যুদ্ধলৈ হেরু বোল, কোন হেরু হুন গর্জন না বানসি জানর নাবব। 1960 চনতে বিষ্ণুপ্রসাদ রাভাই অসমীয়া ভাষার ক্ষেত্রত নিজের দায়িত্ববোধ গভীর উপলব্ধি প্রকাশ করে গেছে। বিষ্ণুপ্রসাদ রাভাই কইছিল অসমর রাজ্যিক ভাষা অসমীয়া হব, বিশাল ব্রহ্মপুত্রর দরে অসমীয়া ভাষা কৃষ্টি সংস্কৃতিক ভেটিবর সাধ্য কারো নাই, এই অসমীয়া সংস্কৃতি ব্রহ্মপুত্রর দরেই বিশাল গভীর, কোনো চক্রান্তকারী চক্রত আরো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রই রুধিব নোৱাৰে। অসমীয়া সংগীত জগৎখনক প্রাণ সঞ্চার করে দি গল গতিময়তা,
নিজে গীত রচি সুর দি নিজে গাই শাস্ত্রীয় আর লোকনৃত্য নাচি প্রমাণ করে গেল অসমীয়া লোক সংস্কৃতি পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ। বিষ্ণু প্রসাদ রাভাই গীতর ভাষার প্রশ্ন করেছে মোর কবিতা চন্দ লাগি চন্দন তোর জাগেনে কথা মালিকার গন্ধ লাগি পুনর সপোন ভাগেনে 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 ও সোনার সপোন ভাগেনে ও সোনার সপোন ভাগেনে। হয় বিষ্ণু প্রসাদ রাভার সমস্ত সৃষ্টি সমাজের অবহেলিত বঞ্চিত শ্রেণীক্ষুব্ধ চেতনা জাগ্রত করার স্বার্থত লিখিব পিছে জাগিলে অসমীয়ার হৃদয় শ্রীমন্ত শঙ্কর গুরুক হৃদয়ত লই নামঘর সত্রসমূহ পরিদর্শন করে বৈষ্ণব ভক্তবৃন্দক লগ ধরি আলোচনা করে আঁকিলে গুরুজনার ছবি। সেই ছবি আজি সর্বজন সমাদৃত বিষ্ণু রাভাই রচিলে আর গালে বিষ্ণু রাভাই গালে প্রতিষ্ঠা করা
এইয়া সরকারৰ অভিনব ৰং কৌশলী প্ৰয়াস যাতে সর্বহাৰৰ প্ৰিয় বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই বিপ্লৱী সত্তাক সাম্যবাদী আদৰ্শক ৰাইজে গ্ৰহণ নকৰে পিছে ইতিহাসে কি কয় বিপ্লৱ জানো থমকি ৰয় আদৰ্শৰ জানো মৃত্যু হয় এজন বিপ্লৱী মৰিলে হাজাৰ হাজাৰ জন্ম হয় সৌৱা এজন বিষ্ণুপ্ৰসাদ ৰাভা কি কয় সবে শুনো আহা মই বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই কৈছো মই বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই কৈছো মই বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই কৈছো মই আকৌ আহিছো সুখিত বঞ্চিত লুণ্ঠিত সর্বহারার মুকুতের গীত ঘোরাবলে মোর সপোনর বরহম খণ্ড বিখণ্ড হল হেহে মই আকৌ আহিছো মোনা ভরাই আনিছো তেজাল শব্দ আকৌ বজাম শিফুং বাহি লক্ষ্য ঐক্য মুক্তি শান্তি মই চিরজাগ্রত উদিত সূর্য মই চিরজাগ্রত উদিত সূর্য মই পুনর দেখো আম্পোহরের বার প্রেরণা চেতনা গণশক্তি থাকিব তা গণ বিপ্লবর সময় সমাগত ঐক্যই জয় বিভাজনেই ধ্বংস পরাজয় মই আকৌ আহিছো পুনর কইছো এয়া ভুয়া স্বাধীনতা দেশে আছে দুইটি পাথা একটি কালো একটি সাদা দেশের যদি মঙ্গল চাও দুইটি পাথাই বলি দাও জনতা সর্বশক্তিমা হাতে হাতে লওয়া বিজয় নিশা করা বিপ্লবের ধুমুয়া সৃষ্টি নিঃসন্দেহে জনতার মুক্তি মই বিষ্ণুপ্রসাদ রাভাই কইছু মই বিষ্ণুপ্রসাদ রাভাই কইছু মই বিষ্ণুপ্রসাদ রাভাই কইছু মই আকৌ আহিম মই আকৌ আহিম মই আকৌ আহিম মই আকৌ আহিম ধন্যবাদ আজি এই আলোক্যখিনি ইয়াতে সামৰিছো সন্ধে সন্ধে মহানন্দে আনন্দে নাচা নাচা তো মোহর দেউ নাচা সম ভগত বৃন্দে বন্দে তব শরণ কমল বন্দে বিশ্বর সন্ধে সন্ধে মহানন্দে আনন্দে নাচা কুহুম বহনি বিনা কেন্দার তব জয় অগ্নি জ্বলুয়া কাগ্নি কত কুহুম বহনি বিনা কেন্দার তব জয় অগ্নি বিশ্বর দেউল জ্ঞানরে বন্তির আলোকরে কি খাও থক নাসি অজ্ঞান এন্ধার বিনা কি অজ্ঞান এন্ধার বিনাহি পুলকানন্দে বন্দে আজি সব ভগত বৃন্দে বন্দে তব শরণ কমল বন্দে বিশ্বর সন্ধে সন্ধে মহানন্দে আনন্দে নাসা নাসা তমুহর দেউ নাসা নাচুনর তালে তালে পুষ্পিত বননি সেবে সেবে আলে জলে বিকশিত ফুলনি নাচুনর তালে তালে পুষ্পিত বননি সেবে সেবে আলে জলে বিকশিত ফুলনি আমূল মূলে করে সুয়নি ধরনি পুষ্পিত কুবাখিত গন্ধে বন্দে আজি সব নাসা নাসা তমু হর দেউ নাসা 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 তমু হর
সুন্দর কণ্ঠ এটি সুন্দর রাভা গীত শুনিলে ইয়ার পরবর্তী কার্যসূচী আমি আগুয়াই নিম। দুই তিনটা লড়া, তিনটা লড়া, এই লড়া তিনটাও